নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু উপায়। ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না আমরা আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করবো সেটি হলো মিন রাশি মিন রাশি নিয়ে কি অপেক্ষা করছে দু সাল কিছু ভালো না কিছু খারাপ আসুন সেটাই দেখেনি নাকি দু সালের তেইশ সালের পুনরাবৃত্তি হতে চলেছে এই মিন রাশির জীবনে মিন রাশি জানতে গেলে পরে সবার আগে আমরা জেনে নেব যে এই রাশি হচ্ছে আমাদের যে রাশিচক্র তার সর্বশেষ রাশি অর্থাৎ বারো নম্বর রাশি যার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং এই রাশিটি তিনটি নক্ষত্র দ্বারা তৈরি প্রথম হচ্ছে পূর্ব ভাদ্রপদ যেটিতে তার দুটি চরণ পড়েছে দ্বিতীয় হলো হচ্ছে উত্তর ভাদ্রপদ যেটিতে তার চারটি চরণ পড়েছে এবং চতুর্থ হলো রেবতী নক্ষত্র সেখানেও তার চারটি চরণ পড়েছে এই তিনটি নক্ষত্র নিয়ে গঠিত হলো মীন রাশি মীন রাশির যে জাতক বা জাতিকা যারা হয় তারা কিন্তু ভীষণভাবে সৎ হয় সততার সাথে নিষ্ঠার সাথে তারা তাদের কাজগুলো করতে পারে বা করতে চায় তারা বেইমানি কখনো পছন্দ করে না বেইমানি তাদের একদম না পছন্দ এবং তারা কিন্তু যে কোনো জায়গায় বেইমানি দেখলে পরে সেখান থেকে সরে আসে যেহেতু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে তাদের অধিপতি তার জন্য তারা কিন্তু কখনো কোনো ভুল পদক্ষেপ বা ভুল পথে কখনো যায় না কাউকে ঠকাবার চেষ্টাও করে না এবং এরা ভীষণভাবে ডিসিপ্লিনড হয় কখন খেতে হবে কখন শুতে হবে কখন কথা বলতে হবে কখন কাজ করতে হবে সর্ব বিষয় কিন্তু এরা খুব নিয়ন্ত্রণ জীবনযাত্রা করে চলে এবং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলে ভীষণভাবে কর্মট হয় এরা যার ফলে কিন্তু জীবনে এরা খুব উন্নতি করতে পারে একটা সময় এসে হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের দেরি হয় উন্নতিতে কিন্তু এরা উন্নতি যথেষ্টভাবেই করে এছাড়া এদের মধ্যে কলাবিদ্যা গীত সঙ্গীত সাহিত্য নৃত্য এই জিনিসগুলো কিন্তু ভরপুর মাত্রায় থাকে এগুলো এদের মানে জন্মসিদ্ধভাবেই তৈরি হয়ে থাকে এছাড়া খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু এরা ভীষণভাবে পারদর্শী হয়ে থাকে অর্থাৎ ক্রিয়েটিভ মানুষ হয় এরা এদের আত্মসম্মান বোধ কিন্তু প্রচন্ড রকম ভীষণভাবে এরা আত্মসম্মানই হয় এবং কখনো কারুর দয়া গ্রহণ করতে চায় না কেউ তার ওপর সিম্প্যাথি ক্রিয়েট করবে বা সিম্পি দেখাবে সেই জিনিসগুলো সে পছন্দ করে না মীন রাশির জাতক বা জাতিকারা এরা কি হয় যদি তার কোনো অসুবিধা হয় তার ভেতরে কোনো সমস্যা হয় সেটা সে প্রাণ খুলে কাউকে বলবেও না যদি বললে পরে কেউ সিম্প্যাথি দেখায় সেই সিম্প্যাথি সে কখনো নিতে চায় না বা কারুর দয়াদাক্ষিণ্য নিয়ে জীবনে বাঁচতে চায় না তবে এরা খুব তাড়াতাড়ি রেগে যায় হঠাৎ হঠাৎ রেগে যায় খুব শর্ট টেম্পার যার জন্য পরিবারে তাদের সন্তান তাদের স্ত্রী বা যারা বাবা মা আত্মীয় তারা না সবসময় একটু ভীত ও সন্ত্রস্ত থাকে যে এই বুঝি কোনো একটা কথা নিয়ে রেগে গেল এই বুঝি কিছু একটা বলে ফেলেছি যার জন্য সে রাগ করে বসলো এই ব্যাপারগুলো কিন্তু থাকে তাই দু সাল মিন রাশির ক্ষেত্রে বা মিন লগ্নের ক্ষেত্রে কি হতে চলেছে সেই ব্যাপারটাই আমি বলব দু সালের প্রথম বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে আপনাদের বছরের প্রথমেই লগ্নে বসে আছে রাহু মহারাজ এবং আপনাদের দ্বিতীয় ভাবে বসে রয়েছে বৃহস্পতি মহারাজ যার ফলে কি হয়েছে আপনারা কিন্তু একটু কনফিউজড হয়ে যাবেন যে কোনো ক্ষেত্রে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরে বা যে কোনো বিষয়ের উপর আপনার একটা কনফিউজ ব্যাপার চলে আসবে এছাড়া আপনার একটা মাইন্ড ডিস্টারবেন্স সবসময় থাকবে সব কিছুই হচ্ছে আপনি যেটা চাইছেন সেটাই হচ্ছে হয়তো একটু দেরি করে হচ্ছে বা একটু ঘুরিয়ে হচ্ছে বা ঘুরিয়ে হবে কিন্তু তা সত্ত্বেও আপনার ভেতরে একটা যেন ডিস্টারবেন্স থাকছেই মনের ভেতরে একটু খিটখিটে টাইপের মেজাজ আপনার হয়ে যাবে কোনো কিছু যেন আপনি সহ্য করতে পারবেন না এই জায়গাগুলো তৈরি হবে যার ফলে কিন্তু অনেকের সাথে আপনার সম্পর্ক যেতে পারে সেটা সন্দেহের পারে সেটা আপনার খিটখিটে মেজাজের জন্যও যেতে পারে সন্দেহটা একটু দূরে জন্য হবে হাজার চব্বিশ সাল কিন্তু বেশ সন্দেহের মধ্যে দিয়ে আপনি যাবেন তাদের সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে শর্টকাট কোনো অর্থ উপার্জনের নেশা আপনাকে পেয়ে বসতে পারে যদিও আপনি কিন্তু সেটা একদম পছন্দ করেন না কিন্তু কোথাও যেন রাহু থাকার জন্য আপনাকে সে ইনফ্লুয়েন্স যোগাবে যে শর্টকাটে অর্থ রোজগার করো যেমন জুয়া ষাট্টা লটারি এইসব বিষয়ের প্রতি আপনার একটা ঝোঁক বাড়বে সেই জায়গাতে অর্থ নষ্ট হবে অর্থ তো আপনি পাবেন না কিন্তু অর্থ তাতে নষ্ট হবে যার ফলে আপনার মাইন্ড ডিস্টারবেন্স আরও বেড়ে যাবে সেই জায়গা থেকে একটা চিড়চিড়াপন ভেতরে তৈরি হবে সেই জায়গাটা যাতে না আসে তার জন্য আপনাকে যথেষ্ট সংযমী হতে হবে এছাড়া अपना देर শরীরের ক্ষেত্রে মাংস পেশির ব্যথা গায়ে হাতে পায়ে ভীষণ ধরনের ব্যথা হবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জায়গা পাওয়া যাচ্ছে যারা সুগারে ভুগছেন ক্রনিক সুগার যাদের রয়েছে বহুদিন টাইপ এ বা টাইপ টু তাদের ক্ষেত্রেও বলবো যে সুগারকে নিয়ন্ত্রণে রাখুন কেন সুগার বেড়ে যাবে হাই বিপিতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কন্ট্রোলে রাখবার একটা ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু আপনাদের প্রেশার সম্পর্কিত কোনো সমস্যা দেখা দেবে দেখা দেবে থাইরয়েডজনিত কোনো সমস্যা বিশেষত মে মাস জুন মাস এবং নভেম্বর মাস এই তিনটে মাস কিন্তু ভীষণভাবে শরীরের দিক থেকে আপনার হ্যাম্পার হবে যার জন্য আপনাকে সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক শরীর চর্চার মধ্যে দিয়ে যেতে হবে মেডিটেশন করুন যোগা করুন এবং অবশ্যই গান শুনুন তাহলে পরে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকবে চলে আসবো আপনাদের আর্থিক বিষয় দু হাজার চব্বিশ সাল কীরকম থাকবে মিন রাশি অথবা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালোই পাওয়া যাচ্ছে দু সাল খুব একটা খারাপ নয় বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করায় যেন কুবেরের ভান্ডার আপনাদের জন্য খুলে দেওয়া হবে তবে খেয়াল রাখবেন যে অর্থ এলেই হলো না সেটাকে রেখে দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় সেটাকে আপনাকে রাখতে হবে নাহলে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার জায়গা তৈরি হবে আপনি কিছু কিছু বিষয় খেয়াল রাখবেন যদি আপনি কোনো সরকারি ক্ষেত্রে নাম লেখান বা সরকারি ক্ষেত্রে কন্ট্রাক্টরি করেন বা কোনো রকম আর্থিক সুবিধা লাভের চেষ্টা করেন সেটা কিন্তু আপনি দু সালে অবশ্যই পাবেন এছাড়া আপনার নতুন কোনো পেশা নতুন কোনো ব্যবসা স্টার্ট হবে যার ফলে কি হচ্ছে আপনি যদি চাকরিও করেন এই ধরনের কোনো কিছু করে আপনার এক্সট্রা ইনকাম হবে অর্থাৎ দুদিক থেকেই কিন্তু আপনার রোজগারের জায়গা তৈরি হবে বা রোজগারের পথ খুলে যাবে এছাড়া আপনি যদি কোনো ল্যান্ডে আপনার ইনভেস্ট করেন কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেন ল্যান্ড কেনা বেচা প্রপার্টি কেনা বেচা এইসব ক্ষেত্রেও কিন্তু আপনার আর্থিক যে জায়গাটা সেটা তৈরি হবে কাজে শর্টকাটের কোনো রাস্তা নেবেন না যেটা নেবেন খুব মেধা দিয়ে চিন্তা করে এবং শরীর দিয়ে হোক বা মাথা দিয়ে হোক খেটে তারপরে সেটা থেকে রোজগার করুন অবশ্যই আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে এবং ভরপুর রোজগার কিন্তু আপনার এই দু সালে হবেই হবে তবে দ্বাদশ ভাবে যেহেতু শনি মহারাজ বসে রয়েছে এবং দ্বাদশ ভাবে থেকে সে আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে তার ফলে কিছু ব্যয় তো অবশ্যই আপনার হবে সেটা হবে আপনার ভ্রমণের জন্য ব্যয় হতে পারে সেটা আপনার কোনো ভালো কাজের জন্য ব্যয় হতে পারে হয়তো আপনি কোনো ছোট বাচ্চাদেরকে শিক্ষাদানের জন্য আপনার অর্থ খরচ করবেন কোনো রুগী বা মুমূর্ষ রুগী যার আর্থিক ক্যাপাসিটি নেই তাকে আপনি কোনো রকমভাবে সাহায্য করবেন এই ধরনের কোনো ভালো কাজের জন্য আপনার কিছু খরচ হবে কিন্তু সেই খরচ হলেও কিন্তু আপনি তার দ্বিগুণ ফেরত পাবেন এবং এটা ডেফিনেটলি পাবেন আপনি লিখে রেখে দিন চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকা যারা আছেন দু সালে বুধ এবং শুক্র আপনাদের নবম ভাবে নতুন কোন সদস্যের আগমনের জায়গা পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা ইস্যু নিয়েছেন বা ইস্যু নেবে ভাবছেন তাদের ক্ষেত্রে নতুন সন্তান লাভের জায়গা পাওয়া যাচ্ছে যাদের এখনো বিবাহ হয়নি তাদের নতুন সংসার তৈরি হবে সেক্ষেত্রে স্ত্রী আসতে পারে আবার যারা কন্যা তাদের ক্ষেত্রে বা তাদের শ্বশুরবাড়ির ক্ষেত্রে জামাই আসতে পারে এইরকম একটা জায়গা অর্থাৎ আপনার পরিবারের সদস্য সংখ্যা নতুন বৃদ্ধি পেতে চলেছে পিতা ও মাতার সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো থাকবে যথেষ্ট আপনি তাদেরকে সম্মান প্রদর্শন করবেন এবং তাদের যে কোনো শারীরিক বিষয় আপনি এগিয়ে যেতে পারবেন তাদের শরীর নিয়ে ছোটখাটো সমস্যা থাকবে খুব বড় সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে না তবে মে মাসের পর থেকে একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন শরিকই কোনো সমস্যা যদি থেকে থাকে যেটা এতদিন ধরে চলে আসছিল। মে মাসের পর থেকে আপনাদের বুদ্ধিমত্তায় আপনাদের দক্ষ কথাবার্তায় এবং আপনাদের সহনশীলতায় সেটা কিন্তু ঠিক হতে চলেছে এবং অবশ্যই একে অপরে যে শরিকরা আছে আপনারা বসবেন এবং আপনাদের যে সমস্যা সেটার নিষ্পত্তি ঘটবে চলে আসবো আপনাদের সন্তান বিষয় নিয়ে সেটা আপনাদের যদি ছোট সন্তান থাকে অর্থাৎ এক থেকে আঠেরো বছর বয়সের মধ্যে যদি থাকে তাদের ক্ষেত্রেও যা হবে আঠেরো বছরের ওপরে যেসব সন্তানরা রয়েছে তাদের ক্ষেত্রেও বেশ একই রকম দেখা যাচ্ছে কেননা আপনাদের সন্তান জায়গা যথেষ্ট শুভপ্রদ তাদের কার্যকারিতা তাদের যে আচার আচরণ তাতে অপ্রত্যাশিত বদল কিন্তু আপনি দেখতে পারবেন যে দেখবেন দু হাজার যে ছেলেটা অত্যন্ত ডানপিটে ছিল সে খেলাধুলা ছাড়া পড়াশোনার দিকে মন বসাত না সেই ছেলেটা কিন্তু পড়াশোনা করছে আপনাকে যথেষ্ট সম্মান করছে এই জায়গাটা তৈরি হবে এছাড়াও পিতা মাতার প্রতি তার একটা আলাদা রেসপন্স তৈরি হবে সে কিন্তু যথেষ্ট রেসপন্স নিয়ে আপনাকে আপনার সম্মান দেবে আপনার জন্য লড়বে আপনার জন্য থাকবে সব কিছু কিন্তু করবে কাজে সন্তান বড় হোক ছোট হোক তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা পাওয়া যাচ্ছে তাদের বিদ্যা ক্ষেত্র তাদের কেরিয়ারের ক্ষেত্র বেশ শুভপ্রদ বিদেশ যাত্রার যোগ পাওয়া যাচ্ছে এবং আপনার থেকে আর এছাড়াও যারা আপনার পরিবারে যারা গুরুজনরা রয়েছে তাদের থেকেও কিন্তু আপনার সন্তান যথেষ্ট আশীর্বাদ পাবে তবে তারা যতটাই করবে ততটা কিন্তু আপনার পজিটিভিটিও তাকে পুট করতে হবে না হলে পরে কিন্তু তারা এগোতে পারবে না এটা খেয়াল রাখবেন কখনো নেগেটিভিটির মধ্যে দিয়ে সেই সন্তানকে নেবেন না চলে আসবো যারা শিক্ষার্থী অর্থাৎ যারা পড়াশোনা করছেন ছাত্র জীবন এখনো ক্রস করেননি তারা যদি মিন রাশি অথবা মিন লগ্নের জাতক জাতিকা হন কেমন থাকবে তাদের দু সাল বেশ শুভ সময় পাওয়া যাচ্ছে অবশ্যই ভালো থাকবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন কেননা যেহেতু রাহু আপনাদের লগ্নভাবে বা রাশিভাবের মিডিলে বসে রয়েছে রাহু কিন্তু কাল্পনিক জায়গায় নিয়ে যায় কাজেই মুখেই মারিতং জগৎ এইটা কিন্তু করবেন না আপনি মুখে জগৎকে পুরো একেবারে নিয়ে চলে এলেন অথচ কাজ করলেন না সেটা হবে না যেই রকম ভাবে পরিশ্রম করবেন সেই রকম কাল্পনিক দুনিয়াকে আপনাকে দূরে রাখতে হবে এবং নিজের পরিশ্রমকে নিজের প্রচেষ্টাকে সেই জায়গাতে বসাতে হবে তাহলে পরে আপনাদের সফলতার জায়গা তৈরি হবে যারা উচ্চবিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই কিন্তু বেশ শুভ জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো যদি আপনি চাকরি করেন বা কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকেন তাহলে কিরকম হবে আপনাদের ধ্বজা যোগ তৈরি হয়েছে যেটি অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা এবং তার সাথে সাথে তৈরি হয়েছে রোচক যোগ এই দুটো যোগের জন্য কিন্তু আপনাদের কেরিয়ারের উত্থান শুরু হবে প্রচন্ড রকম ভাবে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যারা বেশ বেশ কিছুদিন ধরে চাকরি করে আসছেন তাদের কিন্তু ডেজিগনেশন বাড়বে তাদের প্রমোশন হবে এবং তাদের আর্থিক কোনো ভাতা প্রাপ্তির জায়গা রয়েছে আপনি উচ্চ উচ্চপদস্থ আধিকারিক হিসাবে নিজেকে প্রতিস্থাপিত করতে পারবেন যারা এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের নতুন খবর আসতে চলেছে আপনারা কিন্তু ভালো চাকরি পাবেন এছাড়া মার্চ থেকে নভেম্বর এই সময়টা কিন্তু ভীষণভাবে শুভপ্রদ সময় এবং এই সময়ের ভেতরে অনেকের যারা সরকারি চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের পরীক্ষা হয়ে গেছে কি ইন্টারভিউ হয়ে গেছে এবং কোনো না কোনো আইনি লিডিগেশনের জন্য হয়তো আটকে রয়েছে সেইটা কিন্তু আপনাদের কেটে যাবে এবং আপনাদের নতুন কর্ম লাভের একটা জায়গা অবশ্যই তৈরি হবে আপনারা আপনাদের ধৈর্যকে নিয়ে এগিয়ে যান অবশ্যই আপনারা সফল হবেন আপনাদের কর্মক্ষেত্রে এছাড়া যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে তো শুভপ্রদ হবে চলে আপনাদের প্রেম জীবন নিয়ে কেমন থাকবে বুধ শুক্র জুতি থাকায় কিছু ভালো কিছু মন্দ এই নিয়েই থাকবে প্রেমের জায়গাটা আগে বলবো প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন সম্পর্ক গঠন যেমন হবে বেশ শুভপ্রদ যারা বহুদিন জোরে সম্পর্কের সাথে এগিয়ে নিয়ে চলেছেন সম্পর্ককে সেই ক্ষেত্রেও বেশ শুভপ্রদ কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি আগস্ট পর্যন্ত অর্থাৎ মে থেকে আগস্ট পর্যন্ত যে সময় সেই সময়ের ভেতরে কিন্তু বাড়ির একটা আসবে অর্থাৎ আপনার পার্টনার আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার বাড়ির থেকে একটা প্রেশার আসবে যে বিবাহ করে নেওয়ার জন্য এই প্রেশারের জন্য হয়তো আপনাদের সম্পর্কের কিছু টানাপোড়েন তৈরি হতে পারে ব্রেক হবে না কিন্তু টানাপোড়েন কিছু চলতে পারে তবে এটা আগস্ট পর্যন্ত আগস্টের পর থেকে আবার ঠিক হবে তবে সুখের খবর এটা যে চিন্তার জন্য আপনি ভাবছিলেন যে এখন আমি বিয়ে করব কি করবো না প্রেসার আসলে আপনার ক্ষেত্রে কিন্তু চাকরি লাভের যোগ রয়েছে এবং আপনার পার্টনারেরও কিন্তু চাকরি লাভের যোগ রয়েছে এবং চাকরিতে উন্নতির যোগ রয়েছে ফলে কোনো চিন্তা নেই আপনি কিন্তু হাসি মনে এবং নিশ্চিন্তভাবে এগিয়ে যেতে পারেন বিবাহের দিকে যারা অলরেডি বিবাহ জীবনে প্রবেশ করে গেছেন অর্থাৎ দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ সুখের সময় তাদের টেনশন ফ্রি থাকার সময় এবং তাদের কোনো রকম সম্পত্তি লাভ হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন দাম্পত্য দুজনে আর কি একসাথে হয়ে আপনাদের নতুন বাহন এবং সেটি বড় বাহন হওয়ার যোগ পাওয়া যাচ্ছে কোন অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন সেখানে আপনাদের আনন্দ বর্ধিত হবে এবং আপনারা কিন্তু সকলের সাথে মিলে থাকতে পারবেন অবশ্যই দাম্পত্য জীবন আপনাদের বেশ শুভপ্রদ বলেই আশা করা যাচ্ছে চলে আসবো আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র যারা ব্যবসা করছেন যারা ফ্যাক্টরি নিজস্ব করেছেন যাদের নিজস্ব দোকান আছে যারা স্টল দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ব্যবসা যারা করছেন তারা যদি মিন রাশি অথবা মিন লগ্নের জাতক ও জাতিকা হন কেমন থাকবে তাদের ক্ষেত্র আমি বলবো অত্যন্ত সুন্দর এবং ভালো একটি সময় আপনাদের চলবে নভেম্বরে অত্যন্ত সুন্দর ও শুভ সময় চলবে দু থেকে আপনার ব্যবসায় বড় বড় অর্ডার আসবে এবং যেটা আনএক্সপেক্টেড আপনার চিন্তার বাইরে সেই ধরনের অর্ডার আসবে আপনার টার্ন ওভার দেখবেন ইয়ারলি ভীষণভাবে বেড়ে গেছে নতুন কোনো ব্যবসা আপনাদের শুরু হতে চলেছে যে চিন্তা ভাবনা আপনি দু হাজার সালে ভীষণভাবে করেছেন অথচ সেটাকে রকমভাবে রূপদান করতে পারছিলেন না সেটির সফল রূপায়ণ হবে দু সালে মে মাসের পর থেকে কিন্তু আপনাদের জায়গা অত্যন্ত সুন্দর এবং নভেম্বর পর্যন্ত চলবে এই সময়টা আপনারা তার ভেতরে অসম্ভব সুন্দর আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই বিশেষত যদি আপনাদের ট্রান্সপোর্টের বিজনেস থাকে যদি হোটেল বিজনেস অথবা বার রেস্টুরেন্ট তাহলে পরে তো অভূতপূর্ব থাকে রেজাল্ট আপনারা পাবেন এবং আপনাদের পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও বেশ শুভ ফল আপনারা পেতে চলেছেন তবে একটা জিনিস বলে দিই দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করছে সে দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে ফলে হয়তো এই দু সালের কোনো না কোনো সময় আপনাকে থানা আইন আদালতের দ্বারস্থ হতে হবে এবং সেক্ষেত্রে আপনার কিছু অর্থ দণ্ড হতে পারে সেটা বিজনেস রিলেটেড হতে পারে সেটা সামাজিক কোনো কারণ রিলেটেড হতে পারে ভয় পাওয়ার এমনি কোনো কারণ নেই ছোটখাটো বিষয় নিয়ে ছোটখাটো অর্থের ওপর দিয়ে আপনার এই দণ্ডটা যাবে আদারওয়াইজ ওভারঅল দেখতে গেলে পরে দু সাল আপনাদের ধ্বজা যোগ রোচক যোগ যেভাবে তৈরি হয়েছে তাতে কিন্তু আপনারা অর্থাৎ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত শুভ এবং ভালো ফল পেতে মিন চলেছেন আপনাদের অবশ্যই ভালো নতুন বছরের শুভেচ্ছা আপনাদের জন্য রইল এবারে সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে কোনো উপায় অথবা প্রতিকার কি করলে পরে আপনি ভালো থাকবেন একটি পিত পোখরাজ খুব ভালো মানের একটি পিথ পোখরাজ আপনি তর্জনী অঙ্গুলে ধারণ করতে পারেন এবং সেটা অবশ্যই সন্ধে বেলার দিকে ধারণ করবেন তাহলে পরে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন আপনাদের জীবনে সেটা আর্থিক ক্ষেত্র হতে পারে সামাজিক ক্ষেত্র হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্র হতে পারে সর্বক্ষেত্রে এছাড়াও হলুদ রঙের সুতো নেবেন এবং সেটাকে তিনটি প্যাঁচ দিয়ে এই হাতে ধারণ করুন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আর একটি বার্ষিক রাশিফল ফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার